নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। পুজোর বাদ্যি শেষ হতে না হতেই বাংলায় বেজে গেল ভোটের বাদ্যি। 13ই নভেম্বর বাংলার 6টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ভোট রয়েছে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, মাদারিহাট এবং সিতাইতে। 23 নভেম্বর ফল ঘোষণা। ইতিমধ্যেই 6টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বিধানসভা উপনির্বাচনে নৈহাটি কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রূপক মিত্র। নাম ঘোষণা হতেই আজ নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজের প্রচার অভিযান শুরু করলেন তিনি। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জের সুরে নৈহাটিতে শাসক দলকে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের আর্জি জানালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র। 100% প্রত্যাশা রয়েছে, কারণ এই লড়াই ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াই। ব্যারাকপুরের সাংসদ মানে এখন যিনি সাংসদ হয়েছেন, তার কাছে আমাদের অনুরোধ থাকবে ওপেন চ্যালেঞ্জ আপনাদের মধ্যে দিয়ে যদি ক্ষমতা থাকে ফেয়ার নির্বাচন করে দেখান। উনি 50,000 ভোটের জয় লক্ষ্যমাত্রা রেখেছেন। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি এটা শুনি, উনি কথায় বলেছেন 50,000 ভোটে জিতবেন। ওনার কাছে আমার একটাই আবেদন থাকবে, যদি সম্ভব থাকে এলাকার লোক আনবেন না, নয়াটির আপনার যারা কার্যকর্তা আছে তাদেরকে দিয়ে ভোট করিয়ে দেখান, ভোট গ্রুপ করবেন না যদি ক্ষমতা থাকে। আপনার কি আশঙ্কায় আছে যে ভোট গ্রুপ হতে পারে? শঙ্কা আশঙ্কা না, এটা আমাদের চরিত্রের মধ্যে পড়ে। কেন্দ্রীয় বাহিনী তো থাকবে, আপনারাও জানেন কেন্দ্রীয় বাহিনীকে এটা কিভাবে ব্যবহার করবে। অনেক কাছে অনৈতিক অন্যায্য পয়সা আছে, সেই পয়সা দিয়ে এটা কীভাবে কাকে ব্যবহার করে আপনারা সবাই জানেন। কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনীর কাজ করবে, নয়াটির সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীর কাজ করে দেবে। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনে নৈহাটি আসনে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করে 18,855 ভোটে জয়লাভ করেছিলেন পার্থ ভৌমিক। 2024 সালে লোকসভা ভোটে সাধারণ মানুষের সমর্থনে 15,518 ভোটে নৈহাটি আসনে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এই খবরটি যিনি বা যারাই দেখছেন, সকলের কাছে একটা বিষয় স্পষ্ট যে 2021 সালের থেকে 2024 সালের ফলাফল খারাপ করেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ ভোট কমেছে তৃণমূলের। তবে যে 6টি বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে 5টি আসনেই 2021 সালে জয়ী হয়েছিল তৃণমূল। স্বাভাবিকভাবেই গত বিধানসভা লোকসভা নির্বাচনের মতো কি উপনির্বাচনেও ভোট বাক্সের দাপট অব্যাহত রাখতে পারবে রাজ্যের শাসক দল, নাকি এই দ্রোহকালে বিরোধী শিবিরেরা অক্সিজেন পাবে সেই দিকে তাকিয়ে সকলে। চন্দন সেনগুপ্ত, দ্য রিপোর্ট, নৈহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।